দীর্ঘদিন পরে মাদাম বিবির হাট মাওলানা লোকমান ফারুক সব ছিলেন, অনেক প্রোগ্রাম আমার আশেপাশে হয়েছে সকলে জানেন, কিন্তু এটা আমার জন্য নতুন এলাকা। তারপর আল্লাহ পাকের শুকর যে সৌন্দর্য আকাশ চাঁদ ঝিকঝিক করতেছে, আজকের মহান আল্লাহ পাক এই পবিত্র মেরাজের চাঁদে চট্টগ্রাম, যেটাকে সুন্নিদের কাছে গরিবে নামাজের ফাতিহার চাঁদ বলা হয়, অনেকে ফাতিহা বুঝে না গরিবে নামাজ বুঝে না, আমরা ফাতিহা বুঝি গরিবে নামাজও বুঝি, যেহেতু তিনি আমাদের অতি প্রয়োজন। খাজা গরিবে নামাজের ফাতিহার চাঁদ মেরাজ শরীফের চাঁদে যে মহান আল্লাহ পাক, আমি আবু সুফিয়ান আবিদ আল কাদিকে বক্তা হিসেবে আপনাদেরকে শ্রোতা হিসেবে আসার বসার বুঝার জানার মানার তৌফিক দান করেছেন, সেই প্রভুর দরবারে উচ্চ স্বরে একবার বলুন আলহামদুলিল্লাহ। এবার ওই নবীর প্রশংসা করতে যাচ্ছি যে নবীর প্রশংসা করেন আল্লাহ, সবাই উচ্চ স্বরে বলেন কে নবীর প্রশংসা করেন, কে নবী বানাইলেন, কে পাঠাইলেন, কে নবুয়তি দিলেন, কে নবুকে এত শক্তি দিলেন, কে নবীকে নূর বানাইলেন, কে মেরাজে নিলেন, কে তার উম্মত আমাদেরকে করলেন, কে সর্বময় ক্ষমতার মালিক, কে আল্লাহর হুকুম আমরা মানতে চাই কি চাই না, হাত তুলে বলুন চাই কি চাই না, বলুন আল্লাহু আকবার। যা হোক, আল্লাহ পাকের শুকর আদায় করলাম, যেহেতু আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমাদের স্রষ্টা। বান্দা যখন নেতার নাম বেশি নেয়, নেতা তখন খুব খুশি হয়, বাবাকে যদি ডাকে বাবা তখন খুব খুশি হয়, মাকে যদি সন্তান বলে মা, মা হৃদয় শান্তি হয়, বড় ভাইকে যদি ভাইজান বলেন ভাই খুশি হন, শ্বশুরকে যদি আব্বা বলেন চমৎকার খুশি হন, এইভাবে যে যাকে ডাকে বেশি খুশি হয়। আল্লাহ বলে বান্দা যখন আমাকে ডাক দেয় আমি তখন আমার বান্দার হয়ে যাই, যেরকম সুবহানাল্লাহ। আর একটু জন আল্লাহু আকবার, এবার বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নবীকে আল্লাহ পাক বানিয়েছেন, রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম, বানিয়েছেন তো বানার মতো, পাঠিয়েছেন পাঠার মতো, নিয়েছেন নেওয়ার মতো, রেখেছেন রাখার মতো, উঠাবেন উঠাইবার মতো, আবার সকলকে দেখাইবেন এমন ভাবে, আল্লাহু আকবার, সকলের মন শান্তি হয়ে যাবে, যার চেহারা দেখলে বেহেশতে না যাওয়ার আগ্রহ, বেহেশতের স্বাদ পাওয়া যাবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, বেহেশতে যাইলে যত স্বাদ তার চেয়ে হাজার কোটি মিলিয়ন স্বাদ আমার নবীর চেহারা মোবারক দেখলে। আপনার নবী দেখতে চান কি চান না? কিছুক্ষণ আগে আমার পূর্বের বক্তা মাওলানা আব্দুল নবী তিনি বলেছেন মেয়েরা সম্পর্কে, যাচ্ছিলেন যাচ্ছিলেন যাচ্ছিলেন, আর কতই বা যাবেন, যেহেতু 27 বছরের ওয়াকেয়া, 27 দিন লাইফও শেষ করা সম্ভব না। আমার নবীর কথা তিনি বলতেছেন, ওলামায়ে কেরাম বলেছেন, আরো বলবেন আরো শুনবেন, কিন্তু সবচেয়ে বড় পাওয়ার চাওয়ার মানার বুঝার বিষয় হচ্ছে নবী আমাদেরকে গ্রহণ করছেন কিনা, কারণ নবী যদি গ্রহণ না করেন আল্লাহ পাওয়া সম্ভব না, আরো জন আল্লাহ পাওয়া সম্ভব না। এখন আমরা আল্লাহ চাই কি চাই না, কি ডাইরেক্ট চাই না নবীর মাধ্যমে চাই, আরো জন কার মাধ্যমে, নবী পাইতে হলে ওলি আল্লাহর প্রয়োজন আছে কিনা, খাজা গরিব নামাজের প্রয়োজন, গরিব গৌসে পাকের প্রয়োজন, মুজাদ্দিদ আল ফেসানির প্রয়োজন, শাহ আমানতের প্রয়োজন, আমরা ওলি আল্লাহর বিপক্ষে না পক্ষে, দেখেন না বিপক্ষে করলে খোদার গজব পড়ে।
বোমাবাজ সন্ত্রাস চট্টগ্রাম, যেগুলা শেখ রহমান এই রহমান ইংরেজি ভাই বাংলা ভাই যেভাবে বাইর হয়েছিল, এদের বেয়াদবি শুরু করেছিলেন শাহজালালের দরবার থেকে, গ্রেফতার শুরু হয়েছে আবার সেখান থেকে, ঠিক কিনা? একটা কথা আছে, আজল লগে বাজি পীরের লগে মাসকারি, বলি আল্লাহ মানো না তো মানো না, দরা খেয়েছে এখন বুঝু কি অবস্থা যাচ্ছে আমার ভাইয়েরা। এই জন্য আমরা ওলি আল্লাহ চাই, আরো জন ওলি আল্লাহ এই দেশে ওলি আল্লাহ আছে কিনা, কতজন ওলি আল্লাহ? অগণিত। আমি প্রায় লন্ডনও বলি, আমেরিকায় বলি, ফ্রান্সে বলি, বেলজিয়ামে বলি, যে আমাদের দেশ একটা সোনার মাটির সুন্দর একটি স্বাধীন বাংলাদেশ। ওই দেশে একটি জেলা রয়েছে চাটগ্রাম শরীফ, যেখানে যে কোনো গ্রামে, যে কোনো এলাকায়, যে কোনো রাস্তার পাশে, মাদ্রাসা মসজিদের পাশে একজন না একজন ওলি আল্লাহর মাজার আছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চট্টগ্রাম ওলি আল্লাহ শহর, জোরে বলেন কার শহর? আরো জোরে বলেন কার শহর? এই দেশের মানুষের চরিত্র তেমন হওয়া প্রয়োজন আছে কিনা? ওলি আল্লাহর শহরের মানুষরা কি নামাজি না বেনামাজি? আর আমরা প্রাইভেট নামাজ মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি নামাজ, ঐতিহ্য ধরে রাখতে হবে। আপনার শাহ আমানতের কাছে যান, তিনি নামাজি, শাহ বদরের কাছে যান, তিনি নামাজি, বাবা আহমদুল্লাহ মাজবন্ডারির কাছে যান, তিনি নামাজি, গোলাম রহমান আল কাদরী মাজবন্ডারির কাছে যান, নামাজি, আজিজ লক্ষের বাঙ্গালার কাছে যান, তিনি নামাজি, এইভাবে আহমদ শ্রী কুটি রহমতুল্লাহ কাছে যান, তিনি নামাজি, হজরত তাইয়ুব সাহেব কিবলার কাছে যান, তিনি নামাজি, 360 আউলিয়ে কেরাম নামাজি, মুর্শিদ কিবলা আবেশা নামাজি, সমস্ত আউলিয়ে কেরাম নামাজি। আমরা চট্টগ্রামের মানুষ, সীতাকুণ্ডের মানুষ, বাটিয়ার মানুষ, যুবক, আমার ছাত্র ভাইয়েরা বাবারা, আমরা নামাজি হতে চাই কি চাই না? এমন কি খাজা গরিব নামাজ কি বেনামাজি না নামাজি? তা আমরা আশেকরা কি হব? আরো জোরে মানে কি হব? নামাজ সুন্দর করে নামাজ পড়ব। তো খাজা গরিব নামাজ, তিনি বড় একজন ওলি আল্লাহ। আজকে আমি চট্টগ্রাম একটু আগে এসে এটা মোহাম্মদ কুতুবখানার থেকে নিয়েছিলাম, এটার নাম খুতবা তাজমিল, এটা খুব সুন্দর একটি কিতাব, গরিব নামাজের সুন্দর নামে। তিনি গরিব নামাজ ছিলেন, তিনি আজমির শরীফের বাদশাহ, হিন্দুস্থানের বাদশাহ, রাজস্থানের বাদশাহ, আর তিনি এমন এক বাদশাহ পৃথিবীর বাদশাহর মতো না। আমাদের অনেক পৃথিবীর রাজারা দেখি একবার উঠা আবার কানে ধরি নামা, একবার বলে উঠ আবার বলে নামা। আমাদের দেশে এই ধরনের অনেক কিছু হয়ে থাকে, কিন্তু খাজা গরিব নামাজ সেই বাদশাহ নয়, তিনি হচ্ছেন দুনিয়া আখেরাতের বাদশাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও খাজা গরিব নামাজকে আমরা মোহাব্বত করি কিনা? নিশ্চয় আজকের ভাইয়েরা মোহাব্বত করেন। বিদায় খাজা গরিব নামাজের শানে আপনারা কি করতেছেন? আজিম শান, নূরানি মাহফিল করতেছেন, অনেক নেতারা কর্মী খরিদ করে টাকার বিনিময়ে। ও খাজা গরিব নামাজ, বাটিয়া এলাকায় তোমার কোনো শ্বশুর বাড়ি নেই, তোমার নানার বাড়ি নেই, তোমার বাবার বাড়ি চাস্তো ভাই, খালতো ভাই, তালতো ভাই, ফুফাতো ভাই, কোনো আত্মীয়তার কোনো লাশ নেই, এখানের মানুষ তোমার জন্য পাগল দেওয়ানা, কারণ কি একটু বলো? গরিব নামাজ বলে আমি পাগল ছিলাম রাসূলুল্লাহ, এই জন্য জগৎ আমার পাগল হয়ে গেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খাজা গরিব নামাজের পাগল হতে চাই কি চাই না? খাজা গরিব নামাজরা কি মসজিদের পক্ষে না বিপক্ষে? আর আমরা তেমন পক্ষে নাই, নিজের বিল্ডিং হচ্ছে, কত সুন্দর রুম হচ্ছে, টয়লেটের মধ্যে কত সুন্দর পাথর লাগানো হচ্ছে, নিজের পালঙ্গের নিচে কত মোজাইক দেওয়া হচ্ছে, অথচ তোমার মোজাইক, তোমার পালং, তোমার খাট, এই বাটিয়ারে দিয়ে ঢুকতে ফৌজদারহাট থেকে আমি রাইট লেফট ডাইনি আমি দেখেছি কত সুন্দর সুন্দর পালং, কত খাট, গালিসা দেখা যাচ্ছে, সব গালিসা পৃথিবীতে থেকে যাবে। একটি পালঙ্গের বয়স হয়াত তোমার নেই,
বিছনার জায়গায় বিছনাই, পার্টির জায়গায় পার্টি থেকে যাবে। তোমাকে ডাইরেক্ট ঘরের দরজা দিয়ে বাইর হয়ে মরা খাটে উঠে কবরস্থানে তোমাকে স্থান নিতে হবে, যেখানে তোমার আত্মীয়তার কোন লেশ নেই, কেউ তোমাকে সেখানে রিসিভ করবে না। আর সেখানে থাকবে মদিনার নবী, সবাই উচ্চ স্বরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল কবরে আছে কিনা, মাহফিলে, মসজিদে, মদিনায়, ইমানদারের কাছে, আরশ আজিমে, সব জায়গায় নবী থাকতে পারেন কিনা? নবীকে এই ধরনের পজিশন দিয়েছেন কে? নবীকে পজিশন আল্লাহ দেওয়ার কারণে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হওয়ার মতো কিছু মানুষ আছে কিনা? কিছু হুজুর আছে, কিছু ধনী আছে, কিছু লেখক আছে, এদের খুব অসুবিধা হয় আমার নবী যদি হাজির নাজির হয়ে যায়। আর নবী যদি হাজির হয় এটা আমাদের জন্য ভালো না। এই জন্য আমার ভাইয়েরা হাজে গরিবে নামাজ, ওনাকে আমরা চাই। উনি বর্তমান শুয়ে আছেন আজমির শরীফ, যেটাকে বলা হচ্ছে রাজস্থান। এটাকে আমি আমার মনে থেকে বলতে চাই, এটা সানি মদিনা, সুবহানাল্লাহ। আমি মদিনা শরীফ যতবার আল্লাহ পাক আমাকে নিয়েছেন, মদিনা শরীফের কিছু কিছু সিনারি আজমির শরীফের সাথে মনে হচ্ছে যেন কোথাও কোথায় যেন মিল রয়েছে। আজমির শরীফ এত একটি সুন্দর দেশ, এত একটি সুন্দর জায়গা, এত একটি সুন্দর বাগান, যেখানে গরিবে নামাজ ঘুমাচ্ছেন, শুয়ে আছেন, জিন্দাওয়ালি কবরের মধ্যে বিশ্রাম করতেছেন, এবং তিনি ইসলামকে মেনেছেন। ইসলামকে মানার আগে তিনি নবী মেনেছেন, নবীকে পাওয়ার জন্য আল্লাহর উপর তিনি ঈমান এনেছেন, জবানে ইকরার করেছেন, দিলে ইয়াকিন করেছেন, আল্লাহকে মেনেছেন, নবীকে পেয়েছেন, কোরআনকে গ্রহণ করেছেন, ইসলাম প্রচার করে বেদিন, খ্রিস্টান, ইহুদি, নাসারার সাথে বিভিন্নভাবে ফাইট করে তিনি ঈমান নিয়ে আমানের মধ্যে তিনি বর্তমান আজ বিশ্বরীবে ঘুমাচ্ছেন। তার জীবনটা খুব সৌন্দর্য একটা জীবন। ওনাদের জীবনের মধ্যে কোনো এদিক সেদিক কোনো খারাপ কিছু নেই। তাদের জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য শিক্ষার বিষয় রয়েছে। তিনি খাজা গরিব নামাজ, তিনি মক্কা শরীফ, ওনার পীর মোর্শেদ হযরতে খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মক্কা শরীফ আসলেন হজ করতে, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কোন মুরিদ যদি হাশিমি সাহেবের সাথে যদি হজে যান, হুজুর কিবলা তাহের সাথে যান, পীর মুর্শিদের সাথে যদি কেউ হজে করতে যান, সেখানে মুরিদ কি না খুশ হয় না খুশি এই কথা দাবি করতে পারে যে আমার পীর মুর্শিদের সাথে আমি আল্লাহর ঘরে গিয়েছি, হজ করেছি, জমজমের পানি খেয়েছি, এমনকি সাফা মারওয়া সাই করেছি, আরাফাতের ময়দানে একসাথে ছিলাম, শয়তানকে একসাথে পাথর মারলাম, মদিনাতুল মুনাওয়ারা একসাথে গেলাম। এটি মুরিদের জন্য একটা ফখরের বিষয়, খুশির বিষয়। হাজে গরিবে নামাজ নিজের পীর মুর্শিদের সঙ্গে মক্কাতুল মুআজ্জামা মক্কা শরীফ তিনি আসলেন, এবং ওনার পীর মুর্শিদ ওনার হাত ধরে আল্লাহর কাছে খানে কাবার সামনে ওনার জন্য দোয়া করলেন। দোয়ার প্রয়োজন আছে কিনা? আপনাকে দোয়া চান না বদদোয়া চান? আরো জোরে মানে কি চান? দোয়ার জন্য আদবের প্রয়োজন আছে কিনা? আদবওয়ালার জন্য নামাজ প্রয়োজন আছে কিনা? নামাজের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজন আছে কিনা? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে গোসল অজু লাগবে কিনা? আমরা অনেক মানুষ আছি গোসলও ভালো মতো করি, গোসল নেই এবাদত কবুল হবে কি করে? এবাদত কবুল হওয়ার জন্য তো পবিত্রতার প্রয়োজন। অনেকে অজু জানে না, ফরজ গোসল করে না, গোসল করতে হয় কেন, না করলে কি হয় সেটাও জানে না। সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে আতর তিন কেজি যদি গায়ে ডালি দেন আর যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন, তোমার নামাজ কবুল হবে না,
যতক্ষণ পর্যন্ত শরীরের পবিত্রতা না আসবে। এই জন্য পবিত্রতার প্রয়োজন। তো খাজা গরিবে নামাজকে ওনার পীর মোর্শেদ দোয়া করতেছেন, কার কাছে ফরিগাদ করতেছেন? আরো জোরে বলুন না, কার কাছে? এই জন্য পীর মোর্শেদ মানা প্রয়োজন। যাদের পীর নাই তাদের পীর হচ্ছে শয়তান। জোরে বলেন কে? আমাদের পীর আছে কিনা? পীর না ধরলো পীর ধরার ইচ্ছা আছে কিনা? আমরা পীর গ্রুপের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলুন, ডান হাত তুলে বলুন, আমি একটু দেখি আমরা পীর চাই কি চাই না, পীর ধরতে হয় কি হয় না, পীর ধরে কি খারাপের জন্য না ভালোর জন্য? আপনার কি ভালো চান না খারাপ চান? মাশাআল্লাহ মাশাআল্লাহ, পীর ধরবেন তাও হকানি পীর ধরবেন, হকানি পীর যাদের অন্তরে নবীর ভালোবাসা, গোসি পাকের ভালোবাসা, তাদেরকে ধরবেন। তো খাজা গরিব নামাজ আল্লাহর ঘরে সামনে আসলেন হজ করতে। আমার ভাইয়েরা দ্বিতীয় তলা খাজা গরিব নামাজ নিজের পীর মুর্শিদের সঙ্গে আল্লাহর ঘরের সামনে যখন তিনি আসলেন, হযরত খাজা উসমান হারুনী বলেন, রব্বুল আলামিন আমার মুরিদ খাজা মঈনুদ্দিনকে আপনার সোপর্দ আমি করে দিলাম, আমার দায়িত্ব হচ্ছে আপনি গ্রহণ করে নেওয়া, আমার নবী গ্রহণ করে নেওয়া, কারণ আমি এইটার একদিন হাশরের ময়দানে লক্ষ লক্ষ মানুষকে জান্নাতে নিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃক্ষতুর নাম কি বলেন? আরো জন বৃক্ষতুর নাম কি? হকানি পীরকে তার প্রচার হবে তার মুরিদের মধ্যে, মুরিদের মধ্যে। খাজা বাবার বাড়ি চট্টগ্রাম কোথাও নেই, খাজা গরিবের নামাজের শ্বশুর বাড়ি ওখানে নেই, কিন্তু মানুষগুলি এত পাগল, আলেম পাগল, পীর পাগল, সবাই পাগল। ও খাজা গরিবের নামাজ আপনার জন্য সবাই পাগল। খাজা উসমান হারুন ওনার পীর মোর্শেদ দোয়া করলেন, হায় আল্লাহ তুমি আমার মঈনুদ্দিনকে কবুল করে নাও, আমার গরিব নামাজ কি তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন কবুল করে নিচ্ছেন গরিব নামাজ বলে আমি আল্লাহর কাছে বললাম। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমি জামার পরে তার পরে তার পরে তার পরে কিয়ামত তুক যেই দিন কুল্লু মানালাইহা ফান, যেই দিন আসমান গুলা ভেঙে যাবি, সেই দিন পর্যন্ত আমার তরিকার যত মানুষ পৃথিবীর মধ্যে থাকবে, রব্বুল আলামিন তুমি একটু আমাকে ওয়াদা দাও, ততদিন পর্যন্ত আমার সমস্ত আশেক ভক্ত মরিদান আমার তরিকার সিলসিলার যারা কেয়ামত পর্যন্ত আসবে সকলকে তুমি কবুল করছো কিনা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোবাইল টু মোবাইলে কথা হয় কি হয় না? ওলি আল্লাহর একটা মোবাইল রয়েছে যেটা টাওয়ার নেই, অনেক বড় বড় আলেমরা মোবাইল মানে, টেলিগ্রাফ মানে, টেলিফোন মানে, ফ্যাক্স মানে, টেক্স মানে, বিশ্ব খেলা মানে, কিন্তু মিলাদুন্নবী এই তো মাত্র শেষ হলো আমাদের দেশের টিভির অনুষ্ঠান, আল্লাহ তিনটা চারটা পাঁচটা দুইটা, সেই দেশের পাঁচটা হলে এই দেশের তিনটায় মানুষ সজাগ থেকে ব্রাজিল আর্জেন্টিনার খেলার জন্য বহু মানুষ এবার আত্মহত্যা করার চেষ্টা করেছে। দ্বিতীয় তলা সিডিএ মার্কেট কত কত পতাকা এখনো ঝুলতেছে, কিন্তু যাদের পতাকা তারা আগেই বিদায় নিয়েছে। এই পর্যন্ত কোনো মুফতি সাহেব পেয়েছেন যে পতাকাগুলা পার্টির বিরুদ্ধে একটু ফতোয়া দিতে, গুলা শিরিক বেদাত? এই দেশের মুফতিরাও বড় সচেতন, এরা বলের মধ্যে যেভাবে লাথি মারে আমরা তো দেখছি, যদি ফতু মারলে আমাদেরকে ফুটবল বানাই ফেললে। কিন্তু তাহে হুজুর কবলার নেতৃত্বে, পীর সাহেবদের নেতৃত্বে যখন ইয়া রাসূলুল্লাহ হয়, জুলুস হয়, তখন তারা শিরিক ফতুয়া তো দেয় দেয় পাথর পর্যন্ত মারে। যখন নওয়াজুবিল্লাহ, এরা কি মুসলমানের বাচ্চা না বেঈমানের বাচ্চা? এরা কি মুমিন না শয়তান? এরা কি আসল না নকল? এগুলো জান্নাতি না জাহান্নামী? এগুলাকে সালাম দেওয়া কি যাবে? এগুলার পিছনে নামাজ হবে? এগুলাকে যাকাত ফিতরা দেওয়া জায়েজ হবে? এগুলাকে চিহ্নিত করুন।
তারপর দুষ্ট শয়তান বলাও খাজা গরিব নওয়াজ, আল্লাহ পাকের গড়ের সামনে তিনি আল্লাহকে ডাক দিচ্ছেন, জোরে বলুন কাকে? সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজটা মক্কায় গিয়ে দিতে চান কি চান না? মক্কার টিকিট গরিবে নামাজ দেওয়ার ক্ষমতা আছে কিনা? মক্কার টিকিট দিতে পারেন। আমি একদিন বলেছিলাম গরিবে নামাজের দরবারে গিয়ে যে আপনার নামের জিকির আমি কত করলাম, আপনাকে কত মায়া করি, আপনার নাম সংযুক্ত দিয়ে একটা মাদ্রাসা দেওয়ান, আমাকে একটু কিছু সালাম পুঁজি দেন না। মাশাআল্লাহ, গরিবে নামাজকেও বলেছি পেয়েছি, গসে পাককেও পেয়েছি, বলেছি পেয়েছি, এই জন্য আমার প্রতিষ্ঠানের নাম আমি নিয়ে দিয়েছি কাদরিয়া চিশতিয়া। জোর করুন না সুবহানাল্লাহ, বরকত রয়েছে। এই জন্য বলা হচ্ছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা, ওলিয়াল্লাহর নামের জিকির করলে গুনার কাফারা আদায় হয়। গসে পাক গরিবে নামাজের নাম যতবার দিবেন ততবার আপনার গুনার কাফারা আদায় হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কিনা? কার কার গুনাহ নাই হাত তোলেন, একটা হাত তুলতে চাইছিল। গুনাহ নাই এমন কোন ব্যক্তি তো নেই, গুনাহ আমাদের যথেষ্ট হয়েছে। তো খাজা গরিবে নামাজ মক্কা শরীফ আসলেন, এসে খানে কাবার দরজার সামনে, কোথায়? খানে কাবার দরজার দিকে ডাইন হাত দিলেন, বাম হাত দিলেন আসওয়াদের দিকে, সিনা মোবারক লাগাইলেন দেওয়ালের মধ্যে, আকাশের দিকে নজর করে বললেন আল্লাহ, ও প্রভু আমি 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 তোমার পাগল, তোমার আশেক, তোমাকে ডাক দিচ্ছি, তুমি আমার কথা কেন শোনো না, আমার সাথে কেন কথা বলছো না? আমি না তোমার আশেক, তোমার জন্য পাগল, আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত হলাম, তুমি আমার ফরিয়াদ শোনো। গরিবে নামাজ কাঁদছেন, আওয়াজ হচ্ছে না, তিনি কাঁদতে কাঁদতে ঢুলে পড়ে মাকাম ইব্রাহিমের পাশে তিনি শুয়ে পড়লেন। হঠাৎ করে মিষ্টি আওয়াজ ওনার কানের মধ্যে এসে গেল, মঈনুদ্দিন ঘুম থেকে উঠো, চোখ খোলো, তুমি যা ফরিয়াদ করবে আমি তোমার ফরিয়াদ মঞ্জুর করব, আমি আল্লাহ তোমাকে ডাক দিচ্ছি। চিৎকার দিব না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমরা আল্লাহর হতে চাই কি চাই না? আল্লাহর হতে হলে ওলি আল্লাহর রাস্তা লাগবে কি না? চিশতিয়া তরিকে এটাও একটা রাস্তা, কাদরিয়া তরিকে একটা রাস্তা, নকশবন্দি একটা রাস্তা, মুজাদ্দিদি একটা রাস্তা, এইভাবে বহু তরিকা রয়েছে। আল্লাহর ওয়ালি খাজা গরিবে নামাজ মক্কা শরীফ ঘুমাইলেন। আমরা ঘুমে গেলে অনেক ধরনের স্বপ্নে দেখি, খাজা গরিবে নামাজ আওয়াজ শুনতেছেন, মঈনুদ্দিন উঠো, তিনি চক্ষু খুললেন। এবার চোখ খুলে তিনি বলেন, কে আমাকে ডাক দিয়েছেন, আপনি কে আমাকে পরিচয় দিন? মঈনুদ্দিন তুমি কি আমাকে চেনো না? আমি তোমার রব, আমি তোমার ইলাহ, আমি তোমার খালেক, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রিজিক দি, আমি তোমার সম্মান দি, সব কিছু করি, আমার নাম আল্লাহ, আমি তোমাকে বলছি, আবার তুমি আমাকে বলো তুমি কি যাচ্ছ? আল্লাহ আমার তরিকতের লোকের মুক্তি চাই, আমার তরিকতের লোকদের মুক্তি চাই। হাজা গরিবে নামাজ এইভাবে যখন দোয়া করতে শুরু করলেন, আওয়াজ হচ্ছে গরিবে নামাজ তোমার দোয়া কবুল করা হলো, তোমার মুরিদানকে তুমি বলে দাও, যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মা বাবার খেদমত করবে, তোমার পদে থাকবে, আমার নবীর নীতিমালাকে গলার মালা বানাবে, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম হাশরের ময়দানে তোমার কাফেলা তোমার সাথে থেকে আমার নবীর পিছে পিছে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কি জান্নাত চাই কি চাই না? খাজা গরিবে নামাজ আল্লাহর সাথে কালাম হলো, কথা হলো। এবার তিনি বাব জিব্রাইল হযরতে
হাজা গরীব নওয়াজ। এবার খানে কাবার দরজার থেকে তিনি মাকাম ইব্রাহিমের সামনে আসলেন, দু রাকাত নামাজ পড়লেন, সাফা মারওয়া সাই করলেন, হজের কাম শেষ করে এবার খানে কাবার সামনে তিনি এসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আয় আল্লাহ কাবা শরীফ এত সুন্দর, কাবা শরীফ কে তো মায়া লাগে, এটা আমার নবীর দেশ, রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ করি, আমি এতক্ষণ তো খানে কাবায় ছিলাম, এখন তোমার কাছে আমি এজাজত কামনা করি, আমি কাবার কাবা সোনার মদিনে একটু আমি আগমন করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে কাবার, আরো জোরে বলুন কাবার। আপনারাও কি এটা মানেন কি মানেন না? আমার নবী হচ্ছেন কাবার কাবা। এই জন্য আমার নবী যদি না হতেন কাবা শরীফ সৃষ্টি হতো না, আমার নবী কাবার কাবা, এটাকে মানতে হবে। অনেকে কিন্তু মানেন না, এলেম পড়তেছেন বহু বহু বড় বড় আলেম আল্লামা, কিন্তু নবী না মেনে যদি আপনি নামাজ পড়েন হজ করেন, আপনার হজ আপনার নামাজ আপনার রোজা কিছুই কবুল হবে না। একটি তরকারির মধ্যে সালনের মধ্যে মশলা বেশি দেওয়া হচ্ছে কিন্তু লবণ নাই, আরো জন লবণ, তরকারিটা কেমন স্বাদ হবে? নাকটা 3 ইঞ্চি বাটি দিয়ে দিকে চলে যাবে আমার ভাইয়া, এত সুন্দর চট্টগ্রাম, এত সুন্দর তরকারি রান্না হয়েছে। জিজ্ঞাসা করেন কি হয়েছে, কয়টার মধ্যে লবণ নেই, জোর এটা বন্ধ করে দেন, এমন বাতাসটা আমার লক একবার বন্ধ, বেশ সবাই শোলো অনেক সময় আমার গরিবে নামাজ পড়ে, আল্লাহ আমি তোমার থেকে ভিক্ষে চাই, আমি এতক্ষণ কাবা শরীফ ছিলাম, এখন আমি এজাজত চাচ্ছি, আমি কাবার কাবার কাছে মদিনা একটু যাবো, যেরকম সুবহান। কিন্তু আমার দেশের অনেক হজ গাইড বাইর হয়েছে যে আপনার মক্কা শরীফ যাবেন, মদিনাও যাবেন, কিন্তু মদিনায় যাবেন নামাজের খেয়ালে, নবীর জিয়ারতের খেয়ালে যাবেন না। আপনি বলেন নবীর জিয়ারতের খেয়াল যদি না থাকে মদিনায় গিয়ে কোনো লাভ ছিল? আপনি কি মদিনার রওজা চান কি চান না? সোনার মদিনা চান কি না? সেখানে আসেন বলেন রহমাতাল্লিল, তারা বলে মক্কায় যাবেন মদিনায় যাবেন নবীর জিয়ারত করবেন না। দেখেন এরা কোন ধরনের মুসলমান। আমি গত 3 বছর আগে যখন হজে ছিলাম, যখন দোয়া করতেছি রওজা মোবারকের সামনে রেখে, কত মায়া লাগে আমার নবীর রওজা পিস দিয়ে খানা কাবাকে সামনে রেখে দোয়া করবে কোন বেয়াদব, কোন আলেম নবীর রওজা শরীফ সামনে রেখে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ যখন বলছি, পুলিশ এসে বলল শিরিক শিরিক বেদাত বেদাত, লাল রুমাল দিয়ে পিঠের মধ্যে বাড়ি মারে, যখন তাকাই না তিরি চাই না, আরো জোরে মারে, একেবারে জোরে মারলো যখন তাকাই না ধাক্কা মারে, হঠাৎ করে এমন ধাক্কা মারলো জায়গার থেকে সরে গেলাম, বললাম রে ভাই একটু দোয়া করতে দাও, দোয়া করতে কও শিরিক আছে শিরিক, কেন কেখানে মোহাম্মদ শুয়ে আছে ওনার কাছে কিছু চাওয়া হারাম, আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ, নবীর কাছে চাওয়া কি হারাম না আরাম, আরো জোরে মানে হারাম না আরাম, নবীর দিকে ফিরে ফিরে দোয়া করা কি বেদাত না ইবাদত, আরো জোরে বলুন কি, আমরা কি বেদাত চাই না ইবাদত চাই? আমার কাজ গরিবে নামাজ, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাচ্ছেন, এজাজতকে সুন্দরভাবে তিনি যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন, আপনি তো এসি গাড়ি যাচ্ছেন, আমরা খুব সুন্দর মালুমের আপনার মালুমের মাধ্যমে এসি গাড়ি করে মদিনায় যাই, আর তখন তো গাড়ি নেই, কার নেই, মাইক্রো নেই, হুন্ডা নেই, সাইকেল নেই, আর একটা বেবি ট্যাক্সির মতো বাইক হয়েছে, যার নাম কি জিএমজি নেই ফরেস্টার, এই ফরেস্টার আমাদের দেশে অনেকে বাংলা না জানলেও ইংরেজি জানে,
অনেক রিক্সার ড্রাইভারকে যদি বলা হয় রাস্তা আমি একটু বিশ্ববিদ্যালয় যাবো আমাকে নিয়ে যাও, বলবে আমার আইডিয়া আছে। কত সুন্দর আমার ভাইয়া, কি বলতেছিলাম, কোন গাড়ি ছিল না, খাজা গাড়ি বেনামাজ মক্কা শরীফ থেকে বাইর হয়ে তিনি জমিনের মধ্যে পিঠ লাগাইলেন। এবার গড়াগড়ি করতে করতে তিনি মদিনার রাস্তা অতিক্রম করতেছেন। অনেক ওলী আল্লাহরা বলেন, খাজা গরিবে নামাজ পাথরের মধ্যে আঘাত পাবেন, কাটা পায়ে গায়ের মধ্যে ফুটবে, ঠোঁস ফুটবে, ব্যথা পাবেন, গড়াগড়ি করে করে কতক্ষণে যাবেন। আমার সঙ্গীরা শোনো, আল্লাহর প্রিয় নবী মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেছেন, নবীর কদম মোবারক কোথায় লেগেছে আমি তো আর জানি না। আমি যাওয়ার সময় যদি নবীর কদমের জায়গায় আমার কদম যদি লেগে যায় বিয়াদবি হবে। এই জন্য মক্কা থেকে মদিনা পর্যন্ত আমি গড়াগুড়ি করে করে রসুলের দরবারে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে যাওয়ার ক্ষমতা তার ছিল আছে, আদব শিখে দিচ্ছেন। গরিবে নামাজ যাচ্ছেন সোনার মদিনা, কত আদবে শহীদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাবে জিব্রাইল তিনি দেখলেন, বাবে জিব্রাইল দেখে চোখের পানি ফেলে ফেলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার রওজা মোবারক সবুজ গম্বুজ দেখে আপনাকে কেন দেখি না, আপনাকে কেন আমি দেখি না। এই ভাবনা করে করে তিনি যাচ্ছেন, বাবে জিব্রাইল গেলেন, সালাম দিচ্ছেন, আমার ভাইয়েরা বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমাদের কাছে আছে কি না, তো থাকলে নামাজ পড়তে হয় কি হয় না, এই জন্য ফায়দরে বললাম সবাই নামাজ পড়বেন। ও সুন্নি ভাইরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো যদি তুমি ঈমানদার হও, তোমার আহলকে বাঁচাও, তোমার জাতিকে বাঁচাও, সুন্নি ফ্যামিলিকে বাঁচাও। নামাজের কারণে যদি আমাদেরকে দোযখে যেতে হয় না পড়ার কারণে, কিভাবে নবীকে চেহারা দেখাবেন? এজন্য ভাটিয়ারির ভাইয়েরা, সীতাকুণ্ডের ভাইয়েরা, চট্টগ্রামের ভাইয়েরা, বিভিন্ন জেলার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, মসজিদের খোরাক নামাজ, ওই নামাজ আমরা চাই কি চাই না, আরো জোরে বলুন চাই কি না, নামাজ পড়তে হয় কি না, পড়ার জন্য হুকুম কার, না পড়ার জন্য হুকুম কার, আমরা কি শয়তান চাই না আল্লাহ চাই? এর জন্য দেখা যাবে আগামী দিন কি হবে, জুমার নামাজ মাশাআল্লাহ, জুমার নামাজ একবার এখানে জায়গা হবে না, জাম খেয়ে যাবে মানুষ, এত লোক হবে, কিন্তু জুমার পরে আর ওয়াক্ত নামাজের নাম কি, মাশাআল্লাহ, আসরের টাইম একবারে খালি হয়ে যাবে। এই ধরনের ইশকের প্রয়োজন, জুমার নামাজ যেভাবে গুরুত্ব দিচ্ছেন, আসর কর সেইভাবে গুরুত্ব দিবেন, মাগরিব কি দিবেন, এশা কি দিবেন, ফজর কি দিবেন, তাহাজ্জুদ কি দিবেন, গুরুত্ব সহকারে যদি নামাজ পড়েন, যে কোনো নামাজের মাঝখান অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, নামাজ ফেরেশতাদের সাথে তর্ক করবে, হে ফেরেশতারা থামো, আমি আসরের নামাজ সাক্ষী দিচ্ছি, এই বান্দা মাগরিবের নামাজ পড়ার আগে তার মৃত্যু হয়েছে, এখন কবরের মধ্যে আমি ঢাল হিসেবে আমি দাঁড়াই থাকব, কোন আযাব তার কবরে ঢুকতে দেব না, আমি আসরের নামাজ তার পাশে থাকব। জোরে কোন সুবহানাল্লাহ, আমরা নামাজ চাই কি চাই না, দুই হাত করে বলেন চাই কি না, কি পড়বেন কি পড়বেন,
আরো জোরে কি বলবেন? ওয়াদা দিচ্ছেন, দেখতেছেন কে? ওয়াদা যারা পূরণ করে না তারা কি? আরে কি শয়তান তো ফরের কথা, আর তো সত্য ফতু আছে না, যারা ওয়াদা করে ওয়াদা পূরণ তারা কি? মুনাফিক। জোরে বলুন কুনফিক। আমরা কি মুনাফিক হতে চাই? মুমিন হতে চাই। জোরে বলুন মুমিন। এই জন্য নামাজ লাগবে। জোরে বলুন নামাজ। নামাজ পড়লে কি এটা আল্লাহর জন্য ভালো হবে না আমাদের জন্য? নিজের জন্য ফায়দা। গরিবে নামাজ। মদিনা শরীফ গেলেন, গিয়ে আমার নবীজিকে সালাম দিচ্ছেন। এখন তো ইয়া রাসূলুল্লাহ বলে অনেকে শিরিক বলতেছেন। ওদের কিছুক্ষণ আগে একটা নতুন খবর শুনলাম, নারায় তাকবীর জিন্দাবাদ, আল্লাহ আকবার নাই, আল্লাহরে কি দিচ্ছেন? মাঝে মাঝে তাদের খোদা মরে, কিন্তু আমাদের খোদা মরার কোনো সুযোগ, আমাদের খোদা হচ্ছে আল হাইয়ুল কাইয়ুম, তিনি ছিলেন আছেন থাকবেন, তার কোনো মৃত্যু নেই। প্রযোজনা ও পরিবেশনা আমার উল্লাস, আমার নবীর কাছে গেলেন সালাম দিলেন, রওজা মোবারক একেবারে কাছে, রিয়াজউদ্দিন বাজার, আল্লাহর প্রিয় নবীর গোলাম খাজা গরিবের আওয়াজ, রওজা মোবারকের সামনে গেলেন, রওজা মোবারকের সামনে গিয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন। সবাই জোরে জোরে বলুন আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিব। এমন ভাবে সালাম দিচ্ছেন মদিনার নবী, রওজা মোবারক থেকে শুনতেছেন কিন্তু কোনো জবাব দিচ্ছেন না। খাজা গরিবে নামাজ বলেন একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, প্রায় শতর কাজ, এত সালাম দিলাম কোনো জবাব নেই। কিছুক্ষণ পরে খাজা গরিবে নামাজ কানতে লাগলেন, কানতে কানতে তিনি রওজা মোবারকের পাশে ঘুমাই গেলেন, শুয়ে গেলেন। এবার কিছুক্ষণ পরে ওই মক্কার মতো আমার আল্লাহ যেভাবে ডাক দিলেন, আমার মদিনার নবীও সেইভাবে ডাক দিচ্ছেন, মঈনুদ্দিন আর কত তুমি ঘুমাবে, তুমি একটু দাঁড়াও, আমি মদিনার নবী তো তোমার পাশে দাঁড়িয়ে আছি, যখন সুবহানাল্লাহ তুমি চোখটুকু খোলো, আমি তোমার সাথে একটু কথা বলি। হাজা গরিবের আওয়াজ, এবার ঘুম থেকে সজাগ হয়ে তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ ডেকেছিলাম আপনি কোনো জবাব দেননি, আমি মনে করেছি আপনি আমাকে ভুলে গিয়েছেন, আমি মনে করেছি আমার ডাকের মধ্যে হয় বেয়াদিবি হচ্ছে, এই জন্য আপনি কথা বলছেন না। হুজুর আমি সাঞ্জির থেকে আমার জন্মভূমির থেকে যখন আপনাকে আমি সালাম দিতাম, আপনার সালামের জবাব আমি নিজে শুনতাম, কিন্তু এখানে আপনি সালামও দিচ্ছেন না, কথাও বলছেন না। আমার নই বলে মঈনুদ্দিন তোমাকে আমি প্রশ্ন করতে চাই, তুমি কি মদিনার মাটি চাও না আমাকে চাও? এই প্রশ্নের জবাব তুমি আমাকে দিয়ে দাও। খাজা গরিবে নামাজ বলেন মুহূর্তের মধ্যে প্রশ্ন যখন এসে গেল, আমি হঠাৎ করে বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চাই, আল্লাহর প্রিয় নবী বলেন আমাকে যদি চাও এখানে আর দেরি করো না, হিন্দুস্তান তুমি কলমের দাওয়াত নিয়ে চলে যাও, এখানে যতবার আমাকে না পাবে সেখান থেকে ততবার আমার দিদার পাবে। চলে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা খাজা গরিবে নামাজ চাই কি চাই না? খাজা গরিবে নামাজ হিন্দুস্তান এসেছেন কি নিজের ইচ্ছায় না নবীর ইচ্ছায়? আরো জোরে বলেন কার ইচ্ছা? ওনার দ্বারা কি ইসলামের ক্ষতি হলো না লাভ হলো? আর কিছু কিছু ইসলামী চিন্তাবিদ আছে না, এগুলো ইসলামী চিন্তাবিদ নয় চিন্তাভূত, এরা বলতেছে ওলি আল্লাহ বলতে কিছুই নেই। আসলে একই সবই ঠিক আছে, তাদের কিসমতে, তাদের ভাগ্যে, তাদের জন্মে, তাদের মায়ের ঘরে কোনো ওলি আল্লাহ নাই, এই জন্য তারা আসলে কথাটা ঠিক। কিন্তু আমাদের কিসমতে ওলি আল্লাহ আছে, আরো জোর আমাদের কিসমতে ওলি আল্লাহ আগো ছিল, জোর আগো এখনো ভবিষ্যত, আমরা ওলি আল্লাহর রাস্তা আছে কিনা, ওলি আল্লাহ মানতে হয় কি হয় না,
সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ একা জামাইনউদ্দিন তুমি যদি আমাকে চাও এখান থেকে তুমি হিন্দুস্তান চলে যাও হুজুর হিন্দুস্তান কাকে বলে আমি তো চিনি না হিন্দুস্তান কি রাস্তা কোথায় এটা কোথায় গেলে পাব কোথায় গেলে পাব আমার নবীর দরবারে এই সমস্যার সমাধান আছে কিনা আরো জোরে মনে আছে কিনা ইয়া রাসূলুল্লাহ আমি হিন্দুস্তান চিনি না হিন্দুস্তান দেখিনি দ্বিতীয়তলা হিন্দুস্তান কাকে বলে এটা কেমন সেখানে কয়জন মুসলমান কয়জন কুতুব কয়জন ওলি কয়জন মুমিন কয়জন মুত্তাকি কয়জন সালিহিন কয়জন কুতুবুল আকতাব সেখানে আমি জানি নেই চিনি নেই আমাকে বলছেন আপনি যাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ কোথায় যাব আল্লাহর নবী বলে কোথায় যাব সেটার ব্যবস্থা আমি করে দিচ্ছি চিৎকার দিব আমার নবী কবরে যাওয়ার পরও দিক নির্দেশন এলেম দেওয়ার ক্ষমতা আছে কিনা আরো জোরে মনে আছে কিনা এই ক্ষমতা নবী কি দিয়েছেন কে নবী কি মরার পরে কি মরে গেছেন নবী কি মরতে পারেন নবী যদি মরে যান আদর্শ জিন্দা থাকবে কি করে এজন্য আমার ইসলামী ছাত্র সেনার কর্মী ভাইয়েরা মাঝে মাঝে দেখি বিভিন্ন ওয়াল যে তারা দেখেন নবীর প্রেম আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত নবীর প্রেম যদি থাকে তাহলে তুমি আল্লাহ অটোমেটিক পেয়ে যাবে আর যদি নবী না থাকে যত ইসলামিক আন্দোলন থাকে আল্লাহ পাওয়া সম্ভব নয় আগে নবী লাগবে আমার সুন্নি ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন মিলাদুন নবী উদযাপন কমিটির ভাইয়েরা শব্দ দিয়ে বলুন আমরা নবীর প্রেম চাই কিনা নবীর প্রেমের প্রয়োজন আছে কিনা ওই প্রেমের মধ্যে নামাজ আছে কিনা মা বাবার খেদমত মুরব্বি শ্রদ্ধা ছোটকে আদর করা ক্যারাম বোর্ড খেলা তালে তালে বলেন না আছে অনেকে জোহরের নামাজ পড়ার জন্য পেরেশান অনেকে ক্যারাম বোর্ডের জন্য পেরেশান অনেকে মাগরিবের টাইমে নামাজ পড়তেছেন অনেকে সক্কা খেলতেছেন অনেকে তাস খেলতেছেন ও আল্লাহর বান্দা তুমি না মুসলমান তোমার নাম না আব্দুর রহিম তোমার নাম না আব্দুল খালেক তোমার নাম না আব্দুর রহমান তোমার প্রভুর নাম আল্লাহ তোমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ তুমি যাকে মানো তিনি গরিবে নামাজ তুমি যাকে মানো তিনি গৌসুল আজম আর ওনারা কি করেছেন তুমি কি করছো তোমার নামের আগে মুহাম্মদ তুমি মুসলমান ফ্যামিলি দুগুমাচ্ছ রাত দিন যাপন করতেছো আর তুমি নামাজের গুরুত্ব না দিয়ে ক্রামবোর্ড সিনেমা তাস ছক্কা খেলতেছো এই জন্য তোমাকে আল্লাহ তৈয়ার করেছে না আমার আল্লাহ বলে বন্দারে খামোশ হয়ে যাও তোর মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত অল বডি আমি সুন্দর করে সৃষ্টি করেছি তুই আমার রিজিককে আমাকে সিজদা করে আমার নবীর দুরুদ শরীফ পড়ে একজন কমপ্লিট ঈমানদার হয়ে কবর আসবি আর আমি ফেরেশতার দ্বারা তোকে মেহমান করে নবীর কদমে পৌঁছে তোকে জান্নাতে দেব জোরে কান সুবহানাল্লাহ আমরা জান্নাত চাই কি চাই না এজন্য নামাজ রোজার প্রয়োজন আছে কি না আরো জোরে বলেন আছে কি না মৃত্যু আছে কি না কে কে মরবেন না হাত তোলেন তোলেন না হাত মরার ইচ্ছা না থাকলো আজরাইল আসছে আজরাইলের জন্য এই সমস্ত এলাকা অনেক পুরান নতুন নয় বিএনপি আওয়ামী লীগ সব পার্টি যদি হরতাল করেন তারপরও গাড়ি ছাড়া আজরাইল আসবে কিনা মিছিলের মধ্যে মরে কিনা কর্মসূচি যারা দিচ্ছেন তারাও মরে কিনা যারা বিডিআর আর্মি র‍্যাব তারাও মরে কিনা তাদের হাতে অস্ত্র থাকলো আজরাইল আসে কিনা না এই কথা বলবো ওনার কাছে অস্ত্র আছে আমি যাব না এজন্য আমি সরকারি বেসরকারি পুলিশ র‍্যাব বিডিআর আনসার মিলিটারি সকলকে বলবো সরকারি বেসরকারি সকলকে বলবো নামাজ পড়তেই হবে রোজা রাখতেই হবে ওলি আল্লাহ মানতেই হবে খাজা গরিবি নামাজকে বিশ্বাস করতে হবে যদি খাজার প্রতি বিশ্বাস না রাখেন ওলি আল্লাহর প্রতি যদি না মানেন নামাজ যথেই বোনেন তোমার নামাজ তোমাকে নিয়ে যাবে জাহান্নাম ওলি আল্লাহ মানতে হবে
এই জন্য নামাজের ভিতরে ওলি আল্লাহর স্লোগান আছে। আমার ভাইরা সবাই আমার সাথে বলুন আত-তাহিয়াতু, বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন ওয়া আলা ইবাদিল্লাহ সংযুক্ত রয়েছেন, গসবাক সংযুক্ত রয়েছেন, শাহ জালাল, শাহ ফরান, শাহ মোহসেন আউলিয়া, শাহ মানস শাহ, শাহ মিসকিন শাহ, এইভাবে সমস্ত আউলিয়া কেরাম নামাজের ভিতরে সংযুক্ত রয়েছেন। তাদের স্লোগান যতক্ষণ নামাজ আপনি না দিবেন, ওলি আল্লাহ যতক্ষণ আপনি মানবেন না ততক্ষণ আপনার নামাজ মেরাজ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি পড়বেন অর্থ মানবেন না, বলেন ওয়া আলা ইবাদিল্লাহ ইসওয়ালিহিন মানি তো ডিসি সাহেব নয়, ইসওয়ালিহিন মানি তো যোগাযোগ মন্ত্রী নয়, ইসওয়ালিহিন মানি স্বরাষ্ট্র মন্ত্রী মোরশেদ খান সাহেব নয়, ইসওয়ালিহিন মানি বিডিআর নয়, ইসওয়ালিহিন মানি আর্মি নয়, ইসওয়ালিহিন এমপি নয়, ইসওয়ালিহিন আমি নয়, উনি নয়, ইসওয়ালিহিন আউলিয়ে কেরাম যাদের কেরামতের দ্বারা, যাদের বুদ্ধির দ্বারা অন ইসলাম ইসলাম হয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, তারা ওলি কেরাম, তাদেরকে নামাজে সালাম দিতে হয়। চিৎকার দিবেন সুবহানাল্লাহ, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ। এটা আপনারা পড়েন কি পড়েন না? এই সোয়ালিনের মধ্যে ওলি আল্লাহর আছে কিনা? ইমাম সাহেব একদিকে ওলি আল্লাহর বিরোধী করবে, আর একদিকে বলবে ওয়া আলা ইবাদিল্লাহ যার কথায় কাজে এক নয় সে কি আন্তর্জাতিক মুনাফিক? ভরবেন কোন মুনাফিক? দুকাবাদ কিরে, তুই বললি কি আর করলি কি? আজ যদি বলেন আমি করিনি তোর তোর নামাজ হয়নি, আজ যদি বলস করছি তোর আগে বললি কি যে কথা এবং কাজ এক নয় সেই কি? আমরা সুন্নি যারা, সেনা যারা, গৌসিয়া কমিটি যারা, মিলাদুন্নবী উদযাপন কমিটি যারা, মসজিদ কমিটি যারা, আমরা নামাজের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বলি কিনা? বলতে হয় কিনা? না বললে নামাজ হবে না? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন। খাজা গরিবে নামাজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হিন্দুস্তান চিনি না, আর চিনারও তো কোনো কথা নয়, কিভাবে যাব? আল্লাহর বিয়ান নবী দুজাহানের বাদশা নবী নজরে মুস্তফা দিলেন, আল্লাহর হাবিব নজর দিলেন, আল্লাহর হাবিব এমন এক নজর দিলেন, খাজা গরিবে নামাজ বলেন গোটা ভারত বর্ষ নয়, একদিকে নবীর থেকে আমি ফয়েজ পেলাম, অন্যদিকে পীর মোরশেদ থেকে ফয়েজ পেলাম, গোটা ভারতবর্ষ আমি দেখছি আমার হাতের তালুর মধ্যে। শুধু তাই নয়, যাইতে কয়টা নদী পড়বে, কয়টা খাল পড়বে, কয়টা পুকুর পড়বে, কয়টা ডিগি পড়বে, কয়টা পাহাড় পড়বে, কয়টা বৃক্ষ পড়বে, আমি মদিনার থেকে যেখানে যাবো আজমি শরীফ ওই জায়গা পর্যন্ত গোটা জায়গার সিনারি সহ আমার নবী আমাকে দেখাই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা আছে কিনা? আরো জন্ম আছে কিনা? আমার নবী দেখাই দিল। কাজে গরিবে নামাজ রওনা হচ্ছেন, হিন্দুস্তান তো আমাদের পাশে। আমার ভাইজান বললেন কয়েকদিন আগে আসলেন, অনেক ভাইয়ের আছে চট্টগ্রাম, অনেক আশেকরা রয়েছেন, যখনই মনে চায় গরিবে নামাজের দরবারে চলে যায়। যাওয়ার পরে কি পর্যন্ত কেউ লসে আসেন না? লাভ দুনিয়া আখেরাতে লাভ আছে কিনা চাইতে জানলে অসুবিধা নেই। এক বক্তা একবার বলেছিলেন, তুমি উপস্থাবে খাজা, আমি উপস্থাব খাজা। এই বেয়াদবকে আমি পেয়েছিলাম লাকসাম জংশনের মধ্যে, বলছি তুমি উপস্থাবে খাজা, আমি উপস্থাবে খাজা। ভাইজান এই কথাটা কোন কিতাবে আছে? কোনো কিতাবে না, আমার ক্ষমতার মধ্যে আছে। এখন আপনার জীবনটা কেমন যাচ্ছে? খুব খুব কষ্ট পাচ্ছি, বক্তা যদিও বেশি বড় কিন্তু প্রতিদিন শান্তির থাকি না, শরীরের বড় বিভিন্ন সাইড
ক্ষতি হচ্ছে হচ্ছে সে হচ্ছে। বললাম এখনো সময় আছে, তওবা করো, ওলি আল্লাহর মাজার গিয়ে জিয়ারত করে ক্ষমা চাও, আল্লাহ মাফ করতে পারেন, যেহেতু তিনি রহমানুর আরো জনম রহমানুর। আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করার ইচ্ছা আছে কিনা? মাফ করে দেওয়ার ক্ষমতা কার? আরো জনম মাফ করার ক্ষমতা কার? বলুন রহমানুর রহিম, আরো জন রহমানুর। তো খাজা গরিবে নামাজ আসতেছেন কোথায়? হিন্দুস্তান। আরো জোরে বলেন কোথায়? ওইখানে তিনি আসলেন। আহা, ওলি আল্লাহর শান্তি পায়নি হিন্দুস্তান। তার এন্টি, তার বিগ্রুপ, তার বিপক্ষে যিনি ছিলেন তার নাম সবাই জানেন, বলেন নাম কি? শাহজালাল বাবার বিরোধী কে ছিল? গোর। আর গরিবে নামাজের বিরোধী? আমার নবীর বিরোধী? আরো জন আমার নবীর বিরোধী? আর আমাদের বিরোধী? জোরে বলেন কোন বি? এ বি। আমার খামোশ, অ্যান্টি পার্টি একটা না একটা আছে। এটা কি হাত? এটার বিপরীত? আরো জোরে এটার বিপরীত? বেশ তো আছে কিনা? বিপরীত আরো জন বিপরীত? তিতা আছে কিনা? বিপরীত কি? মিঠা আরো জন আছে কিনা? এভাবে ফেরস্ত আছে কিনা? বিপরীত কি? আমরা যারা ইমানদার, ইমানদারের বিপক্ষে একটা গ্রুপ বর্তমান না থাকা বেয়াদবি, থাকতে হবে। প্রযোজনা ও পরিবেশন, ওনাদেরকে মাঝে মাঝে আমরা দোয়া করি যে তোমরা এত বেয়াদবি জানো, এরা না থাকলে তো আর আমাদের ইমান কি হচ্ছে না, তাজা হচ্ছে না। তাদের বেয়াদবি আমাদের ইমান তাজা হচ্ছে, আর তারা নষ্ট হয়ে জাহান্নামের লাকড়ি হচ্ছে। আপনারা কি নষ্ট হতে চান না সুস্থ হতে চান? আপনারা কি সৎ হতে চান না অসৎ হতে চান? আপনারা কি মন্দ চান না ভালো চান? আপনার কি ব্যস্ত চান না দুজক চান? আমিন বলুন, আমিন। গরিবে নামাজ গেলেন, দরবেশ সাহেব হুজুর চুল লম্বা, সুবহানাল্লাহ। এটা একটা সুন্নত দেখতেছি আজকে এখানে, যারা লম্বা চুল রাখবেন, চুল রাখার ইচ্ছা হয় এইভাবে রাখবেন। আর অনেকে তো রাখেন জানো, এখানে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, চুল রাখে কিরকম, ফ্যান ফরে কিরকম, শার্ট ফরে কিরকম। এখন ফ্যান এত উন্নত, ফকেট আস্তে আস্তে পায়ের কাছে। এই যুগের বেলারা ফ্যাশন না ফ্যাশন কি বলতেছে একটা? হ্যাঁ, ফকেট এত নিচে নামলে তুমি কত নিচে যাইবা? পোশাকের মধ্যে সুন্নত নাই। তুমি যদি সুন্নি হও, খাজার বক্তা হও, পোশাকের মধ্যে সুন্নত আছে কিনা? আরো জন আছে কিনা? যা হোক, খাজা গরিবে নামাজ, দরবেশ সব মানুষ। আমার ভাইয়ের, আমাদের বক্তা মানুষদের দুইটা জিনিস ফলো করতে হয়। একটি হচ্ছে লিবলিরে যা লেখা থাকে তাকে গুরুত্ব দেওয়া, অপরদিকে আগের বক্তার মুখে লাস্ট বক্তা যা শোনে সেটার প্রতি না যাওয়া। এজন্য এখানে লেখা আছে খাজা মঈনুদ্দিন চিশতির ফাতিহা এবং ঐতিহাসিক মেরাজ নবী, এই দুটি জিনিসকে আজকে বেশি মূল্যায়ন করতে হবে। এর ভিতরে এটা কি মসজিদ? তোফর আলী সারাং জামে মসজিদ, এটা নিয়েও কিছু আলোচনা করতে হবে, কারণ এটা রাষ্ট্রপতি ভবন নয়, প্রধানমন্ত্রীর কার্যালয় নয়, কোন ব্যক্তির অফিস নয়, এই ঘর কার? আরো জোরে বলুন ঘর কার? এই ঘরের মূল্যায়ন আছে কিনা? এই ঘরের প্রতি খেয়াল রাখলে তার প্রতি খেয়াল রাখবেন কে? এগুলো আসতেছে পরে, আপনাদের অসুবিধা হচ্ছে মনে বুঝছি, মোনাজাত দিলে বেশি খুশি হবেন। মোনাজাত এখন দিয়ে দিকে কে চান হাত তোলেন? বড় সালাক হয়ে গেছে, হাত তুললে তো আমি বাঁচিয়ে নিই। একটু সময় জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে,
জীবনের গুণা জড়িয়ে পড়ে, ও গদি ও গো দেখা দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকৃণ কি রাশিয়া সবল করবে বসায়া, বলেন মনকৃণ কি রাশিয়া দিও গনবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন অন্ধকার কবরে থাকিব নবীজি আমারি কবরে, লয়গ কুলে গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দরবেশ মানুষ, ফকির মানুষ, মুসাফির মানুষ, আওলাদ রাসূল মানুষটি আল্লাহর প্যার নবীর কথা যখন তিনি রাজস্থান হিন্দুস্থান রওনা হলেন, তার মুখে একটা জিকির ছিল, সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সাগর দেখেন, নদী দেখেন, খাল দেখেন, যেখানে তিনি বিপদগামী হন, যেখানে তিনি মুসিবতে পড়বেন, মনে হয় সেখানে জিকির করেন, দুরূদ শরীফ পড়েন, অস্ত্র নেই, হাতিয়ার নেই, শুধু একটি মাত্র অস্ত্র তার পকেটের মধ্যে হাতে রয়েছে, তাসবিহ, আর জোরে বলেন কি তাসবিহ ছড়া রয়েছেন, নামাজের মুসল্লা রয়েছে, একটা সাইফন তলোয়ার রয়েছে, চোখের মধ্যে রসুন পাকের নজরের দৃষ্টি রয়েছে, কলবের মধ্যে মদিনার নবীর মোহাব্বত রয়েছে, যেখান দিয়ে যান শুধু সেখান দিয়ে জায়গা দেখতে দেনি, অটোমেটিক তিনি পার হয়ে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। কর্ণফুলী নদী, জোরে বলুন কি নদী, এখানে উপদি কি আছে, ব্রিজ আছে, যে ব্রিজ নিয়ে এখন খুব লেখালেখি হচ্ছে, শাহমানত ব্রিজ, এটা দিয়ে গাড়ি পার হয়, অনেক কিছু পার হয়, মানুষও পার হয়, এটা না থাকলে সম্মান আছে, গাড়ির জন্য ফেরি আছে, বিকল্প অনেক কিছু রয়েছে। ও গরিবের আমার, শুধু মদিনার থেকে রওনা দিলেন, আজ বিশ্বরীপ পর্যন্ত আসলেন, কি ছিল, কিসের উপরে করে এসেছেন, আল্লাহর হুকুম, নবী পাকের মহাব্বতে, যেখানে যেটা দেখেছি, বিসমিল্লাহ বললাম, জিকির করলাম, ইয়া রাসূলুল্লাহ বললাম, পলকের মধ্যে পার হয়ে গেলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যখন দিল্লিতে যাই, মাহবুব এলাহির কাছে করিবেন আমাদের কাছে যাই, আগে থেকে ট্রেনের বুকিং দিতে হয়, অনেক বুকিং দিতে হয়, প্লেনে যাইতে হলেও বুকিং দিতে হয়, না হলে সিট পাওয়া যায় না, কিন্তু খাজা করিবেন আমাজ কোনো বুকিং দিয়ে আসছেন, তখন কোনো ইঞ্জিনের পেট্রোলের গাড়ি ছিল, তিনি আসলেন, এসে আয়না সাগরের পাড়ে, আয়না সাগর ওর পাড়ে আগে থেকে একটা গড় নির্মাণ রয়েছে, আল্লাহর মেহমান নবীর গোলাম দেখেনা আসবেন, আল্লাহ রাসূল জানে কিনা, আরো জনম জানে কিনা, এটাকে বলা হচ্ছে সিল্লায়ে গরিবে নামাজ, এটা সিল্লা, এখানে গরিবে নামাজ চিল্লা দিয়েছেন, কিন্তু আমার অনেক প্রাইভেট মুসলমান আছে মসজিদে কি দেয় সিল্লা দেয়, যদি তোমার চিল্লা দিতে চাও তাহলে একটা কুমুরির ফেটে চলে যাও, মাছের পেটে আমি নিজে দেখেছি,
ইরাক থেকে 740 কিমি দূরে মসুল শহরের পাশে একটা নদী রয়েছে, যেই নদী দিয়ে ইউনুস আলাইহিস সালামকে খেয়েছিলেন। আর সেই পাহাড়টা এখনো জবাল, লাল রঙের মাটি, সেই মাটির উপরে সুন্দর রূপার ঘেরাওয়া একটা সুন্দর কবর রয়েছে, যেখানে ইউনুস আলাইহিস সালামের নাম লেখা রয়েছে। ইউনুস আলাইহিস সালাম যেখানে ঘুমাচ্ছেন ওই কবরে 39 টন রূপার ভিতরে তিনি ঘুমাচ্ছেন, ওইখানে ওনার নাম লেখা রয়েছে। আমি ওনার মাজারের উপর হাত রেখে দুরুদ তাশরীফ পড়েছি এবং ভালো মতো নজর করে দেখেছি, ইউনুস আলাইহিস সালামের বুকের মধ্যে বরাবর আমার নবীর নাম লেখা। জোরে কর সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। মানুষ মুসিবতে পড়লে দোয়া ইউনুস পড়ে কি পড়ে না? এটাকে কোন দোয়া পড়ে? খতমে ইউনুস। জোরে বলুন কি? লা ইলাহা সুবহানাকা ইন্নি কুনতু। ইউনুস আলাইহিস সালামের খতমে ইউনুস দোয়া পড়ে আমরা কি পাই? নাজাত পাই, মুক্তি পাই, শান্তি পাই। আর ইউনুস আলাইহিস সালামকে যদি প্রশ্ন করা হয় আপনি নাজাত পান কার উসিলায়, তিনি বলবে আমি নাজাত পাই আখিরি নবীর উপর দুরুদ শরীফ পড়ে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য চিল্লা দিতে হবে, ইব্রাহিম আলাইহিস সালামের চিল্লা হয়েছে কোথায়? আমি দেখেছি নমরুদের বাড়িতে, আমি গেলাম, তিনবার গিয়েছি, তিনবার গিয়ে তিনবার ফেসাব করেছি। কার বাড়িতে? তার বাড়িতে ফেসাব করলে ফ্রমরোগ ভালো হয়ে যায়। ওর লেখা আছে যদি ইমানি মহাব্বতের খেয়ালে যদি নমরুদের বাড়িতে কেউ ফেসাব করো, তার ফেফা ফেসাবের জ্বালা যন্ত্রণা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। তো শাহপুরের পিসাব আমার সাথে ছিল, তো আমি ইব্রাহিম ইসলামের বাড়িতে জোহর এবং আসরের নামাজের ইমামতি করার সৌভাগ্য হয়েছিল। সেখানে নামাজ পড়ে আমি ওই দিকে রওনা হচ্ছি, সফররা বলে হুজুর আপনি কই যাচ্ছেন? আমি বলছি এখানে দায়িত্ব তো পালন করছি, ওইখানেও কিছু দায়িত্ব পালন করতে হবে। কইখানে কি? আমি বলি এটা তো নমরুদের বাড়ি, তো পেশাব করতে হবে। সবাই বলেন কাদরী সাহেব যাবেন না, এখানে তো গজব এসেছে, যাবেন না। যে আমি তো উম্মতে মুহাম্মাদি, এটা আমার আল্লাহ দেখতেছেন, আমার নবীও দেখতেছেন, কারণ আমরা তো হচ্ছে সরকারি দল। সরকারি মানে এই সরকার না, আখেরাতের সরকার। সুবহানাল্লাহ। কোন আমরা নবীর দলে আছে কিনা, আরো জন্মে আছে কিনা? উম্মতে মুহাম্মাদি আগে না বিএনপি আর আওয়ামী লীগ আগে? জোরে বলেন কি আগে? বলেন আমরা নবীওয়ালা। আরো জোরে বলেন আমরা কি ওয়ালা? আমরা আল্লাহওয়ালা, আমরা ওলিওয়ালা, আমরা না গাট্টিওয়ালা। জোরে আমরা গাট্টিওয়ালা। আমার ভাই এই জন্য চিল্লা যারা দেন, চিল্লার নিয়ম রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের চিল্লা হয়েছে আগুনের মধ্যে, মূসা আলাইহিস সালাম চিল্লা দিয়েছেন, হযরতে ইউনুস নবী চিল্লা দিয়েছেন, হযরতে যাকির আলাইহিস সালাম বৃক্ষের ভিতরে চিল্লা দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাম বিপদের মধ্যে ছিলেন, ইউনুস আলাইহিস সালামের মাছের পাড়ে, এইভাবে অনেক চিল্লা হয়েছে। কিন্তু আমার গরিবে নামাজের চিল্লা হচ্ছে আয়না সাগরের পাড়ে একটি পাথরের গর্তের ভিতরে তিনি সেখানে বসে আল্লাহ পাকের জিকির করতেছেন। সবাই বলেন লামাকসুদা ইল্লাল্লাহ, লামাজুদা ইল্লাল্লাহ, লামাবুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি ইল্লাল্লাহ, মা ফি কলবি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকির কার জন্য? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। গরিবে নামাজ সেখানে জিকির শুরু করলেন। দরবেশ সাহেব, অনেকে তো হুজুরদের দাম কম দেয়, হুজুরদের দাম কম দেয়, তাহলে হুজুর মানুষ শুধু মসজিদে আসা যাওয়া করবে, আমরা অনেক বড় মানুষ শুধু সিনেমা আসা যাওয়া করবো। আপনারা বলেন সিনেমা ভালো না মসজিদ ভালো? বিবাহ পড়াইতে কে দরকার? ইমাম সাহেব যেন বিবাহ পড়াইতে, জানাজা পড়াইতে, গোসল দিতে, আকিকার নাম রাখতে, তারপর সাইদ দিনা করতে, চল্লিশা করতে, কবরের পাড়ে, কবরের নিচে, ঈদের নামাজে আর বিচারের মধ্যে
হুজুর আপনি তো ব্যাকল মানুষ, এখানে কোন আপনার দাম আছে? আপনি এখানে কেন আসছেন? যান যান। আচ্ছা ইমাম সাহেব বলে আচ্ছা বিচার আপনি করেন, ইমামতিতে আজকে মাগরিবটা করবেন? তো অনেক সালা গেছে, মাগরিবটা দিয়ে না আসরটা দিয়ে না, কারণ আসরের জমাতে সূরা আছে, আস্তে আস্তে না পড়লেও সারবে। নাইবে রসুল, আজকে দেশে শান্তি নাই কেন? কেন শান্তি নেই? চাউল আছে বরকত নেই, টাকা আছে বরকত নেই, কারণ রসুলের সুন্নতে মূল্য নেই, রসুলের ওয়ারিসদের দাম নেই, এই জন্য আজকের অবস্থা। হযরতে খাজা গরিবে নামাজ মোল্লা বেশে গেলেন, দরবেশ সাহেব পিতৃরাজ বললেন, তার অনেক অনুসারীরা ছিল যেখানে একটা খোদার বন্দা খোদার পূজারক এসেছে, ফকির সাহেব দরবেশ সাহেব আমরা আমাদের মহা হুজুরকে কি বলবো, দরবেশ সাহেবকে যেন কতল করে দেয়। আপনারা বলুন দরবেশ সাহেবের পিছের শক্তি আছে কিনা, আরো জন আছে কিনা? আমেরিকার শক্তি, ইসরায়েলের, রাশিয়া চীনের, কার শক্তি? আরো জন কার? এরা বন্ধু কার? এরা দোস্ত কার? এদের গতি বাড়াই দিচ্ছে কে? আল্লাহ আকবার। তো খাজা গরিবে নামাজ জিকির করতেছেন, পিতৃরাদের পক্ষ থেকে একটা কি বলে, এই দরবেশ এটা আল্লাহর জায়গা না, এটা হচ্ছে ভগবানের জায়গা, এটা হচ্ছে লাত মান্নার জায়গা, এটা হচ্ছে উজ্জার জায়গা, মান্নার জায়গা। তুমি আল্লাহ আল্লাহ করছো, তুমিও মরবা, তোমার জিকিরও মরবে। গরিবে নামাজ মুস্কি মুস্কি হাসতেছেন, জোরে কোন কেউ কাউকে গালি দিলে আরেকজন যদি হাসে তখন লবণে কারাগায়ে লবণে সিটকার মতো হয় না? আমি তাকে এত বকা বকছি সে হাসতেছে, গোসা কি কমে না বাড়ে? বেদিনের গোসা কি বাড়তেছে না কমতেছে? সে দমক দিচ্ছে, গরিবে নামাজ মুস্কি মুস্কি হাসতেছে, কম মেরে ফেলবো আলহামদুলিল্লাহ, কয় তোলে দেব কমার হবা, কয় কতল করে ফেলবো কমাশা আল্লাহ, জোরকন্ডা সুবহানাল্লাহ। এরা তো বলতেছে এইদের সবগুলো সমর্থন করতেছে, এখান থেকে বাইর হও। তিনি বলতেছেন বাইর হয়ে যাবার তো কোনো জায়গা নেই, যেখানেই যাব সেখানেই তো আমার মালিকের জায়গা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, যেদিকে যাব সেখানে আমার মালিকের জায়গা। কোন মালিক কে? কই মদিনাওয়ালা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, মদিনার নবী সব জায়গা আছে কিনা? গরিবে নামাজ এই আকীদা রাখে কি রাখে না? ও সুন্নি ভাইয়ের আপনারা ওই আকীদা চান কিনা? আপনাকে ভদ্রভাবে বলছি, আমাদের বাদশা যদি এ খবর পায় আপনাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। আপনার এই দরবেশি সুফি গিরি এখানে চলবে না, এখনো সময় আছে, ইজ্জত থাকতে প্রাণ পানির যদি মায়া থাকে আপনি চলে যান। খাজা গরিবে নামাজ বলে বাবার আমি কি করে যাব, আমি তো এখানে যাবার জন্য এসিনি, এখানে আমি এমন ভাবে থাকবো হাসরের ময়দানে এখান থেকে বাইর হব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, সবাই জোরে জোরে বলুন মিন্নাহা খালাকনাকুম, বলেন মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আজ গরিবের নামাজ বলেন, তোমরা বলছো যাওয়ার জন্য, খোদাই বলছে থাকার জন্য, তোমরা বলছো মারবে, খোদাই বলে রাখবে, তোমরা বলে কথল করবে, রব্বুল আলামিন বলে আবাদ করবে, আমি কি তোমাদের কথা মানবো না আল্লাহর কথা মানবো? তোমরা বলছো আমি বাগার জন্য, আমার দেখো দেখো আমার নবী মদিনার থেকে ওই দেখো ডাক দিয়ে বলছে আমি যেন থাকি, ধরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি কি তোমাদের কথা শুনবো না নবীর কথা শুনবো? কাফের আশ্চর্য হয়ে গেলেন, বেঈমানরা আশ্চর্য হয়ে গেল, এরা জাদু বিদ্যায় অনেক পণ্ডিত, এরা মনে
এখনো সোজা আঙ্গুলে, এখন আপনাকে মনে হলে আনা যাবে না, আপনি আমাদের খবর জানেন না, আমরা ইচ্ছা করলে আপনাকে তুলে নিয়ে আসতে পারি, ইচ্ছা করলে বাতাসের মধ্যে আগুন দিয়ে মারতে পারি, সাপ দিদি বাড়ি লাঠি মারতে পারি, বহু দিক দিকে আমরা আক্রমণ করে আপনাকে শেষ করতে পারি, আমরা চাই না আপনাকে মারার জন্য আপনি চলে যান। খাজা গরিব নামাজ বলে, তোমরা যা কিছু আমার প্রতি পাঠাবে, যত শক্তি যত ভয়ঙ্কর জিনিস তোমরা আমাকে পাঠাবে, তোমরা একটু আমার পরিচয় জেনে নাও, তোমরা পাঠাইবার দায়িত্ব আমার হাতে এমন একটা জিনিস রয়েছে এটা খাবার দায়িত্ব, জোরে বলো সুবহানাল্লাহ। আপনার হাতে কি রয়েছে? আমার হাত এমন হাত যে হাত মদিনার নবীর কদমের মধ্যে লাগাইছি, আমার হাত এমন হাত রওজা মুবারকে হাত লাগাইছি, আসওয়াদ লাগাইছি, মারওয়ায় সাফা মারওয়ায় লাগাইছি, তোমরা যত জাদু বিদ্যা পাঠাবে আমি হাতের আঙ্গুলি ইশারা করব, তোমাদের বিদ্যাগুলো সেকেন্ডের মধ্যে খেয়ে আমার হাত আল্লাহর শুকর আদায় করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। শক্তি আছে কিনা? আছে। একটা হচ্ছে কুফরি শক্তি, অপরটি হচ্ছে খোদাই শক্তি। খোদাই শক্তি কি বলা হয়? কেরামত, ওলি আল্লাহর কেরামত। পিতৃরাজের কাছে খবর গেল, হুজুর আমরা চেয়েছিলাম আপনার নলেজের জন্য এই কথা আমরা না দিই, আমরা এটাকে শেষ করে দিতে পারতাম, কিন্তু যা আলোচনা করে দেখলাম এটা বড় একটা দরবেশ, এটাকে যদি মারতে হয় আপনি স্যার আর কেউ পারবেন না। পিতৃরাজ বলে, এটা তো আমার জন্য কোনো ব্যাপার না, চলো। আচ্ছা লোকটা কেমন? হুজুর দেখতে খুব সুন্দর, সুবহানাল্লাহ। দেখেন বেঈমানের মুখে ইমানদারের প্রশংসা আসতেছে। কাছে দাড়ি আছে কিনা? কই দাড়িগুলা সূর্যের আলোর মতো ঝিকঝিক করে। কই চেহারা কানটা? ও কানগুলার লতিগুলা স্পষ্ট, রক্তগুলা চলতেছে দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। কই চুলগুলা কিরকম লম্বা, মাঝখানে আসানা নবীর সুন্নত, যেরকম সুবহানাল্লাহ। কই দেখতে কেমন? কই দেখতে মনে হয় আকাশে একজন ফেরেশতা। কই তোমাদের রিপোর্টে বোঝা যাচ্ছে তো আমার যাওয়া সম্ভব না। কই হুজুর না গেলেও তো হয় না, অস্তিত্ব রক্ষা করতে হবে তো। আমার ভাইয়ের আল্লাহ কেমন রহমান রহিম দেখেন, ফেরাউনের রাজত্বের মধ্যে ফেরাউন বড় দুষ্ট, ফেরাউন বড় শয়তান, লুচ্চা হান্নাস খবিশ, যত খারাপই লোক সব ফেরাউনের তকদিরে আছে, এত বড় খারাপ মানুষ। তার এলাকায় বৃষ্টি হয় না, যেরকম কি হয় না, বৃষ্টি যখন হয় না তার বন্দারা আসে, বৃষ্টি নেই, আপনি না আমাদের খোদা, বৃষ্টি কোথায়? কারণ তোমরা বন্ধ হয়েছো, তোমাদের মধ্যে সবর কম। আমার কাছে তোমরা বলতে হবে তো, তারপরও না বৃষ্টি আসবে। কো বললাম তো বৃষ্টি আনেন, এত তাজা এখন তো, একটু পরে, এখন হুকুম দিলে তোমরা বেশে যাবে। তো ফেরাউনে যারা বেঈমান বান্দা বেঈমান তারা বিচার দিয়েছেন। ফেরাউন বলে, এই দাবি যদি আদায় করতে হয়, আমার খোদাই যদি রক্ষা করতে হয়, তাহলে আল্লাহর কাছে আমি ভিক্ষা চাইতে হবে, যেরকম সুবহানাল্লাহ। যদিও আমি ফেরাউন, খোদা দাবি করতেছি বান্দাদের কাছে, কিন্তু খোদাদের রহমান রহিম এটা আমি ফেরাউন ভালো মতো জানি, সুবহানাল্লাহ। বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, ভালো মতো জানি। এবার ফেরাউন সব রাজত্বের মানুষ যখন গুম গেলেন, গুম যাওয়ার পরে ফেরাউন এবার একবার ডাইন দিকে চায়, একবার বাম দিকে চায়, কোনো মানুষ কোনো দেখে কিনা। এবার ফেরাউন সজদায় পড়লেন, সুবহানাল্লাহ। কোন সজদায় পড়ে এমন ভাবে কাঁদতেছেন, কাঁদতে 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 আওয়াজ দিচ্ছেন, রব্বুল আলামিন তুমি তো রহমান আমি জানি, তুমি রহিম আমি জানি, তুমি আমি ফেরাউনের কথা একটু কবুল করো, নইলে আমার খোদাগিরি চলে যাবে, আমার আল্লাহগিরি আর তক্তের মধ্যে থাকবে না, বৃষ্টি যদি না দিই। আমার ভাইয়েরা এই কথা যখন বললো, গায়েব থেকে আওয়াজ হলো, ফেরাউন তুমি বলো, যে ব্যক্তি রব্বুল আলামিনের হুকুম না মানে তার জন্য জাহান্নাম আছে কিনা কো আছে, লিখিত দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা রহমান রহিম কত দয়ালু, ফেরাউনের দিকে তাকাওয়া বৃষ্টি দিয়েছেন, আমার আল্লাহ এত বড় রহমান রহিম, তারপরও ফেরাউন দোজখের মধ্যে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি যা চাও আমি তোমাকে তা দেব, কিন্তু আমি তো রহমান রহিম দয়ালু, কিন্তু বান্দা তুমি ওই জিনিস আমার থেকে চাও
ওই জিনিস প্রার্থনা করো যেই জিনিস তোমার দুনিয়ার জন্য শান্তি, আখেরাতের জন্য মুক্তি। দুনিয়াও নাজাত পাবে, আখেরাতও মুক্তি পাবে। ও সুন্নি ভাইয়ের আমাক দিয়ে বলুন, আমরা দুনিয়ার শান্তি আখেরাতের মুক্তি চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এই জন্য আমরা মুনাজাতে বলি, বলেন রব্বানা আতেনা, বলেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের বালাই দেওয়ার মালিক কে? আযাব থেকে মুক্তি রাখার মালিক কে? আল্লাহর কাছে। পিতৃরা বলেন চলো দরবেশকে দেখবো, খোদাইগিরি তার অবস্থান ঠিক রাখার জন্য একটা লাঠি হাতে নিলেন, জাদুবিদ্যাতে যথেষ্ট রয়েছে। গিয়ে দুইজন আগে পাড়াচ্ছে, কয় তোমরা আগে যাও অবস্থা কি দেখো। তারা গেলেন, কোনি মোরাকাবার মধ্যে রয়েছেন। জোরে বলেন কিসের মধ্যে? মোরাকাবা ওনাকে তো চিনেন না, এর জন্য হকানি পীর দৌড়লে মোরাকাবা কাকে বলে জিকির আজকার করা যায় সাপ্তাহিক বৃহস্পতিবারে? আজকে কিবার? বৃহস্পতিবার। আজকে লাস্ট না, আমরা একটু জিকির করাই দেব, তরিকতের জিকির সবক আদায় করবেন মাগরিবের পরে, এশারের পরে, ফজরের পরে। এই সমস্ত জিকির করলে রুহের খোরাক হয়, রুহের ময়লা দূর হয়, এবং এই নূরের দ্বারায় কবরটা অন্ধকার কবর আলো হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। পিতৃরাজ গেলেন, গিয়ে দেখলেন খাজা গরিবে নামাজ বাস্তব একজন আল্লাহর ওলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আরো জোরে বলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়েরা খাজা গরিবে নামাজ সেখানে গেলেন, এমন একটি জায়গায় তিনি গেলেন যে জায়গার মধ্যে তিনি বসে প্রায় 90 লক্ষ বেঈমানকে তিনি ঈমান দিয়ে মুসলমান করে হেদায়েতের পথে দাওয়াত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে শরীর পড়েন সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। হযরত খাজা গরিব নামাজ ওই আজমির শরীফ থেকে চিল্লাই গরিব নামাজি বসে প্রায় 90 লক্ষ বেঈমানকে তিনি মুসলমান বানালেন, তাবলীগ করলেন। তাহলে বুঝে গেল খাজা গরিবে নামাজ একজনে যদি 90 লক্ষ বেঈমানকে মুসলমান বানাইতে পারে, ওনার মাধ্যমে ইসলামের কি ক্ষতি হলো না লাভ হলো? কত লক্ষ? 90 লক্ষ রুদ্ধে মুসলমান তিনি বানিয়েছেন। উনি যেই দিন ইন্তেকাল করেন সেই দিন ওমার নামাজে জানা যায় 52 লক্ষ মুসলমান ছিল। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল উনি এমন এক ব্যক্তি ছিলেন যার দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হলো, প্রচার হলো, প্রসার হলো, অমানুষ মানুষ হলো। সেই গরিব নামাজের আদর্শ থেকে আজকে বাটিয়ার মানুষ, বাটিয়ারির মানুষ, সীতাকুণ্ডের মানুষ বেনামাজির থেকে নামাজি হতে চাই কি চাই না? বেরোজদার থেকে রোজদারি হতে চাই কি চাই না? রোজা আমাদের কাছে কি চলে গেছে না আসবে? আসার সময়টা কয় মাস? এটা চলে রজব, তারপরে শাবান, রজবের পরে কি, তারপরে রমজানে কি রাখতে হবে? কখন থেকে কখন? ভোর 3:30 থেকে মাগরিব পর্যন্ত, এই অনাহার থেকে, খানার থেকে, বিরতি থেকে, এটার নাম কি? আরো জন খানার থেকে, বিরতি থেকে, এটার নাম কি? আবার ঘুমের থেকে উঠে 8টার দিকে খাওয়া, এটার নাম কি? এজন্য বাবারা গরিবে নামাজ রোজদারি ছিলেন, আপনারও রোজদারি হবেন চাইয়েন। অনেকে রোজা রাখে না কিন্তু ইফতার এমন ভাবে করে, ইফতার করতে করতে শেষ, স্ত্রী বলতেছে ওই আপনি রোজা নাই ইফতার আনেন কেন? তুই তো আমার ঘুমর ফাঁক করে দিবি। আমি তো রোজা নাই, এটা তুই না জানস, সমাজে তো জানে না। আমি সমাজ রক্ষা করতেছি, পেঁয়াজও বেশি আনছি, বেগুনি আনছি, আলুর সব আনছি। নাউজুবিল্লাহ কর, তুমি রোজা রাখি আলুর সব আনতেছ না বেগুনি আনতেছ, এটা আল্লাহ জানে কিনা? আরো জন্য আল্লাহ জানে কিনা? ইফতার করবে কে? রোজদারি। যেন ইফতার করবে, ঈদ করবে কে? কিন্তু দেখে অনেক বেরোজদারিরা
500 টাকা গস জামা সিলেছে। হুজুর বললেন, বাবা রোজাটা কেমন যাচ্ছে? কো মোটামুটি, না রেখে যাচ্ছে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা গুলো ঠিক রাখবেন, মসজিদের খোরাক দিবেন, মসজিদে আসা যাওয়া বেশি করবেন, মসজিদে যখন ঢুকবেন ডাইন পা দেওয়ার আগে বলবেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলে ডাইন কদম দিয়ে মসজিদে বাইর হবেন। আল্লাহ পাক ডাক দিচ্ছে, রহমতের ফেরেশতারা আমার মেহমান আমার ঘরে প্রবেশ করেছে, তার শরীর থেকে গুণাগুলা নিয়ে দরজার বাহিরে রেখে দাও। বান্দা যখন নামাজ পড়বে, নামাজটা যখন বেহেস্তের চাবি হয়ে যাবে, নামাজটা যখন জান্নাতের দরজা খোলার চাবি হবে, ও ফেরেশতারা এই গুণাগুলি আর বান্দার শরীরে দিও না, নামাজ পড়ার কারণে আজকের গুণিগুলো তার আমি মাফ করে দিলাম। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সাত তলা বিল্ডিং গেলেও এত গুণা মাফ হয় না, মসজিদের দরজা দিয়ে প্রবেশ করলে গুণা, আরো জোরে বলুন গুণা, শুধু গুণা মাফ নয়। এবার মসজিদে ঢুকলেন, আপনি নামাজের মসল্লার মধ্যে দাঁড়াইলেন, সেখানে একটা দোয়া আছে কিনা, আরো জোরে মনে আছে কিনা, দোয়াটা কি বলুন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা ওয়াল আরদ হানীফা ওয়া মা আনা মিনাল, আপনি দাঁড়াইলেন নামাজের মসল্লা, এটাকে মনে করতে হবে ফুল সালাত। জোরে বলুন কি, ডানে ডানে বেহেশত, বামে দোজক, সামনে আল্লাহ, পিছে মালাকুল মাউত, উসাল্লিয়া লিল্লাহি তাআলা, আমি দাঁড়াইলাম, কিয়াম করলাম, তাকবীর উলা করলাম, সুবহানাকা পড়লাম, সূরা পড়লাম, নিজে হোক ইমামের পিছে হোক, যখন রুকু করলেন, সিজদা করলেন, রুকু যখন বন্দা করে আল্লাহ বলে ফেরেশতারা দেখ আমার বন্দা আমাকে না দেখে রুকুর মধ্যে আসলো, আবার সিজদার মধ্যে আসলো, শুধু আসেনি জবানে ইকরার করছো সুবহান রাব্বিয়াল আলা, ফেরেশতারা সাক্ষী থাকো বন্দা যে আমাকে সিজদা করতেছে, মসজিদে এসে একটি সিজদা করে আরেকটি সিজদা করার পরে তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ চাই কিনা, দুই হাত তুলে বলুন আল্লাহ দেখো নামাজ চাই কিনা, ও সুন্নি ভাইয়েরা নামাজ পড়বেন কিনা, ওয়াহাবি ভাইদের জন্য কোনো নামাজ নাই, আমি তোমাদের অনুরোধ করে বলবো আল্লাহ রাসূলকে বিশ্বাস করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, মা বাবার কথা শুনবে, কোরআন শরীফ পড়বে, রোজা রাখবে, যতদিন পর্যন্ত বেঁচে থাকো সন্ত্রাসীর থেকে, বোমাবাজির থেকে, সন্ত্রাসীর থেকে, সাদাবাজির থেকে নিজকে হেফাজত রাখবে, নিজের ভাইদেরকেও হেফাজত রাখবে, জিকির নামাজ করবে, রাষ্ট্রকে রাষ্ট্রকে শ্রদ্ধা করবে, মাতৃভূমিকে ভালোবাসবে। আল্লাহ পাক আমাদেরকে সুন্নি হয়ে রাখুক, সুন্নি হয়ে কবর যাবার তৌফিক দেয়। সবাই বলুন আমিন।